হ্যালো বন্ধুরা শেষের পথে ডুরান কাপ দু হাজার চব্বিশের মরশুম বাকি আর মাত্র তিনটে ম্যাচ দুটি সেমিফাইনালও ফাইনাল ম্যাচ সেমিফাইনালে মোহনবাগান মুখোমুখি বেঙ্গালুরু এফসির আজকের ভিডিওতে মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি ম্যাচ প্রিভিউ হেড টু হেডে কে গিয়ে লাইন আপ অর্থাৎ একাদশ এবং ফরমেশান দেখে নেব প্রথমেই সময়সূচি বলে দিই বন্ধুরা মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি ডুরান্ড সেমিফাইনালে মুখোমুখি হবে সাতাশে আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে চলো হেড টু এডে কে এগিয়ে তাই দেখে নি বন্ধুরা মাই খেল ডট কম বলছে আই মোহনবাগান ও বেঙ্গালুরু পরস্পরের মুখোমুখি হয়েছে মোট নবার যার মধ্যে বেঙ্গালুরু জিতেছে একটি ম্যাচ অন্যদিকে মোহনবাগান জিতেছে সাতটি ম্যাচ এবং একটি ম্যাচ ড্র হয়েছে তো বন্ধুরা হেড টু হেডে মোহনবাগান অনেক এগিয়ে রয়েছে তবে ম্যাচের দিন যে দল ভালো খেলবে তারাই জয় তুলে নেবে বন্ধুরা কোয়ার্টার ফাইনালে মোহনবাগান পাঞ্জাব এফসিকে সাডেন ডেতে ছয় পাঁচ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে অন্যদিকে বেঙ্গালুরু এফসি কোয়ার্টার ফাইনালে শক্তিশালী কেরালাকে এক শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে চলো বেঙ্গালুরুর বিরুদ্ধে মোহনবাগানের প্লেইং ইলেভেন অর্থাৎ একাদশ কীরকম হবে তাই দেখে নিই বন্ধুরা যেমনটা মনে হচ্ছে মোহনবাগান বেঙ্গালুরুর বিরুদ্ধে থ্রি ফাইভ টু ফরমেশানেই যাবে যেখানে গোলে থাকবেন বিশাল কায়েত ডিফেন্সে দুই বিদেশি ডিফেন্ডার টম আলটের সাথে আলবার্তো রড্রিগেজ এবং ক্যাপ্টেন সুভাশিস বোস মাঝমাঠে আপুইয়ার সঙ্গে থাকতে পারেন অভিষেক সূর্যবংশী এবং কিছুটা অ্যাটাকিং মিডফিল্ড রোলে থাকতে পারেন সাহাল আব্দুল সামাদ দুই উইংয়ে বাঁদিকে লিস্টন কোলাস ও ডান দিকে মনবীর সিং থাকবেন এবং আক্রমণে দিমিত্রি পেত্যা সঙ্গে থাকতে পারেন জেসন কমিংস অথবা গ্রেক স্টুয়ার্ট যদি ডিমি এখনও ম্যাচ ফিট না হয় তাহলে আক্রমণে থাকতে পারেন জেসান কমিংসের সঙ্গে গ্রেক স্টুয়ার্ট সেক্ষেত্রে বদলি হিসেবে নামতে পারে দিমিত্তি পেতাদশ হ্যাঁ বন্ধুরা এরকমই হতে পারে বেঙ্গালুরুর বিপক্ষে মোহনবাগানের একাদশ তবে আশা করবো কোচ মলিনা আগের ম্যাচের মতো অত এক্সপেরিমেন্ট করবেন না এই ম্যাচে বেস্ট ইলেভেনটাই জানে এই ম্যাচে নামায় বাগান কোচ মলিনা বন্ধুরা জেমি ম্যাকলারের ঘাড়ে চোট থাকা এই সেমিফাইনাল ম্যাচেও জেমি ম্যাকলারের খেলার সম্ভাবনা নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের কি মনে হয় মোহনবাগান কি বেঙ্গালুরুকে হারিয়ে সেমিফাইনাল থেকে ফাইনালে যেতে পারবে তার নিচে কমেন্ট করে জানাও আর ম্যাচের স্কোর লাইনই বা কী হতে পারে তাও কমেন্টে জানাও এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট পেতে অবশ্যই আমাকে ইনস্টাতে ফলো করে দাও ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে